भाई मोबाइल भी सर एक कैमरा भी सर একটু একটু রাইখেন আমরা একটু ছবির জন্য একটু না 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 একটা মিনিট একটু একটু ধরেন একটু ধরেন একটু ধরেন এটা একটু ধরেন একটা মিনিট একটু ধরেন আজকে অত্যন্ত আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশে আমি ডক্টর বালিকা বিশ্ববিদ্যালয় কলেজ আমার কেন্দ্র সেই কেন্দ্রে এসে আমি আমার স্ত্রী আমার ছোট ছেলে যে প্রথম আজকে ভোট দিবে তার জীবনে তো আমি ভোট দিলাম নৌকা মার্কায় ভোট দিয়েছি এবং ইনশাল্লাহ আমরা বিজয় আশা করছি ইনশাল্লাহ নৌকার আবারও বিজয় অত্যন্ত সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে আমি সকল ভোটারদেরকে আহ্বান করব যাতে করে তারা স্ব কেন্দ্রে এসে সুন্দরভাবে সুষ্ঠু পরিবেশে তারা ভোট গ্রহণ বা ভোট প্রদান করে সেই আহ্বান সকলের কাছে সকল ভোটারদেরকে আহ্বান করবো যে তারা এসে সুন্দর পরিবেশে তারা তাদের ভোট প্রদান করে যাবে রায় দিয়ে যাবে যাকে দিয়ে তারা এই এলাকা ঢাকা দশ আসন এবং বাংলাদেশের সরকার গঠন করতে চায় তাদের প্রতি রায় দিবে আমি নৌকা মার্কায় ভোট দিয়েছি ফেরদৌস আহমেদ আমার স্ত্রী এবং আমার ছোট সন্তান সেও এবার প্রথম ভোটার সে ভোট দিবে আমরা ওনারা টিটি কলেজে কেন্দ্রে ভোট দেবে আমরা এখন সেখানে যাবো আর সামগ্রিকভাবে খুবই সুন্দর পরিবেশ সুতরাং সকলকেই আহ্বান করব যে তার স্ব কেন্দ্রে এসে ভোটটা প্রদান করার জন্য তারপরে আরেকটা জিনিস জানা ছিল যেটা হচ্ছে যে ভোটের জন্য আমরা সমগ্র দেশ সারা বিশ্বের কিন্তু অপেক্ষা ছিল সেই ভোটের পাড়া কিন্তু এসেছে এবং ভোট ভোট কিন্তু চলছে তো এই এই জায়গা থেকে আপনার আপনার কাছে যে প্রশ্নটি সেইটা হচ্ছে ঢাকা প্রশাসনের যে নৌকার কাণ্ডার ফেরদৌস ভাই উদ্দেশ্যে আপনি কোনো বার্তা দিতে চান আমরা অত্যন্ত ভালো একজন প্রার্থী পেয়েছি নৌকার কাণ্ডারি হিসেবে সুতরাং এবং তার যেই উদ্যোগ এবং তার প্রচেষ্টা আমি লক্ষ্য করেছি তার স্পৃহার লক্ষ্য করেছি তিনি বাংলাদেশের অন্যতম একজন অভিনেতা চারবার জাতীয় পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি অর্জন করেছেন পুরস্কারে ভূষিত হয়েছেন এখন অভিনেতা থেকে নেতা তো সুতরাং আমাদের জনগণেরও অনেক আশা আমি মনে করছি যে অবশ্যই সেই আশা সে পূরণ করতে পারবে এবং আমাদের যে সকল পরিকল্পনা আছে একটি উন্নত দেশের উন্নত রাজধানী যে আমরা করতে চাই সেই উন্নত রাজধানী গড়ার ক্ষেত্রে ওনার এলাকা ঢাকা দশ আসনকে তিনি আরও সুন্দরভাবে সাজাতে পারবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে ঢাকাকে একটি উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলবো একজন ভোটার হিসাবে আপনার কাছে কি মনে হয় যে ফেরদৌস ভাই কত পার্সেন্ট ভোটে জিততে পারে বা কত পার্সেন্ট ভোট পেতে পারে বলে আপনি মনে করছেন না এখন তো কেবল শুরু হলো এখন তো আর মানে শতাংশ বলার সুযোগ নাই আমি দেখলাম যে বের হওয়ার সময় আরও ভোটাররা
ঢুকছে আমার মনে হয় যে আমরা যত তাড়াতাড়ি একটু খালি করে দিতে পারবো ভোটারদের ভোটারদের মধ্যে আগ্রহ আছে আশা আছে আমি লক্ষ্য করলাম কারণ আমি বের হওয়ার সময় কয়েকজন ভোটারের সাথে আমার দেখা হলো তো সেই প্রেক্ষিতে আমি মনে করি যে জায়গাটা যদি আমরা সারিবদ্ধ করে ভোটারদেরকে সুযোগ করে দিই তাহলে আরও ভোটার অংশগ্রহণ পারবে তো সম্পর্কে ধন্যবাদ থ্যাংক ইউ